friends, good morning. So, কালকে তো আমরা দেখলে যে আমরা ব্যাঙ্গালোর ঢুকলাম কালকে আমি প্রচুর টায়ার্ড ছিলাম তাই জন্য কালকে আমি ব্লগে আসিনি সেরকম ভাবে তো আজকে আমরা ব্যাঙ্গালোরে এখন পিসির বাড়িতে তো পিসির সাথে তোমাদের দেখা করাবো কিছুক্ষণ পরে এখন বাজে সকাল 7টা তো আর আমি এখন কফি খাচ্ছি পিসি এখন বানিয়ে দিল আমাকে তো কফি খাচ্ছি আজকে আমাদের মেইন ট্রিপ স্টার্ট হবে আজকে আমরা যাব উডুপি উডুপি একটা প্লেস তোমরা অনেক কিছু শুনেছ আমি উডুপির ব্যাপারে অনেক ফেমাস প্লেস একটা কর্ণাটকাতেই পড়ে তো আমাদের রাত্রে আজকে বাস আছে এখান থেকে উডুপির জন্য তাহলে কালকে আর্লি মর্নিং আমরা উডুপি পৌঁছাবো আর তারপর তোমাদের দেখাবো উডুপি কেমন জায়গা আমি ফার্স্ট টাইম যাচ্ছি সাউথে কোনো জায়গাতে সাউথ আমি আমার একদমই ঘোরা নেই তো দেখা যাক কেমন লাগে চলো আজকে সেরকম কিছু করার নেই জাস্ট একটু প্যাকিং করবো দুদিনের জন্য যাচ্ছি তো অত বড়ো ট্রলি নিয়ে যাব না যেটা তোমরা দেখেছো আমরা ব্যাঙ্গালোর নিয়ে এসেছি ওটা বিরাট বড়ো তো অতটা দরকার নেই কারণ আমরা দুদিনের জন্যই যাচ্ছি তো আমরা একটা ছোটো ট্রলি নিয়েছি পিসিদের থেকে ওইটা এখন যাবো আমি গোছাতে আমরা এখন গেছে স্নান করতে আজকে একটু সকাল সকাল উঠে গেছে স্নান করতে এক্সাইটেড খুবই ক্রিসমাস মানবো উডুপিতে তো চলো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হবে তো এখন বিকেল হয়ে গেছে আমরা এবার বেরোবো আমরা রেডি আছি আমার না ডিঙ্কু আর দিদি ওরা অলরেডি মলে চলে গেছে সকালে তো এখন ওরা একটা মলে আছে আমরা ওখানে গিয়ে ওদের সাথে মিট করবো দিয়ে একটু ঘুরে ডিনার করে রাত্রে বাসে যাবো তো চলো তোমাদের দেখাই এবার মেইন ট্রিপ এবার স্টার্ট হচ্ছে তো লেটস গো এটা হচ্ছে ডিঙ্কু এই মুখ দেখা ভালো না দেখা ডিঙ্কু ওর নাম হচ্ছে আদিত্যা তো আমরা ওকে ডিঙ্কু বলে ডাকি এটা তো দেখেইছো এটা রিম্পি ওটা পিসি আমার আর এটা পিসো যদিও কোনো দিনও পিসো বলিনি যাই হোক
ফাইনালি আমরা বাসে চেপে গেছি এখন বাজে হচ্ছে 11:10 আমরা ছাড়িনি বাস সবাই বসে গেছে এখানে কি করছে আছে জানো তো আমাদের মোটামুটি 9 ঘন্টা লাগবে এখন বাজে 11:00 পৌঁছতে আমাদের কাল 8:00 বাজবে 8:30 তো আপাতত গুড নাইট কালকে ওখানে গিয়ে আবার কথা হবে তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি এখন ঘুরতে কোথায় যাবো এখনো জানি না ভিড়ে ডিসাইড করেছিল তো চলো যাওয়া যাক এখন আর আমরা এখন যেহেতু ক্রিসমাস সবাই এখন ক্রিসমাস টুপি পরে বেরিয়ে গেছি চলো যাওয়া আমরা তো আমরা যেখানে এসেছি ওটার নাম হচ্ছে মুরুডেশ্বর কিছু একটা টেম্পল আছে তোমরা সবাই দেখে যাবে প্রচুর ফেমাস এদিকে বিচ আছে আর টেম্পলটা আমি এখান থেকে দেখাচ্ছি ওখানে একটা প্রচুর বড় একটা শিবের স্ট্যাচু আছে আর এটা হচ্ছে টেম্পলটা পুরোটা তো আমরা এখন ওপরে উঠবো তো চলো যাওয়া যাক এখন আর জানি না ওপরে গিয়ে শ্যুট করতে পারবো কিনা অ্যালাউড কিনা যাই না সেটা ওখানে গিয়েই জানতে পারবো তো চলো যদি অ্যালাউ করে তো তোমাদের দেখাতে পারবো তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর যদি না করে তাহলে সো সরি কিছু করার নেই তো চলো যাই আমরা এখন মন্দিরটা মন্দিরটার একটা স্টোরি আছে সামনে যে শিব ঠাকুরের সামনে যে স্ট্যাচুটা ছিল ওটা রাবণের ছিল আর এই মন্দিরের যে স্টোরিটা আছে এক্স্যাক্টলি আমি তো খুব ভালো করে বলতে পারবো না তো আমি পিসি বা পিসোকে ডাকবো ওদেরকে স্টোরিটা বলার জন্য ডাকবো তো তোমরা ওর মুখ থেকেই শুনে নিও স্টোরিটা তো চলো ডেকে নিই পিসোকে একবার তো গল্প বলার লোক চলে এসেছে তো তোমরা শুনে নাও ওর মুখ থেকে গল্পটা বলে দিচ্ছি একবার হ্যালো এভরিবডি গোকর্ণের গল্প রাবণের গল্প আর শিব আর বিষ্ণুর গল্প এখানে অনেক বছর আগে যখন রাবণ তপস্যা করেছিল এবং জানতে পেরেছিল যে গোকর্ণাতে যে স্বয়ং লিঙ্গ আছে সেটা নিয়ে যেতে পারলে রাবণ একসময় অমরত্ব লাভ করবে তো রাবণ ওখানে তপস্যা শুরু করে আর তপস্যা এই জন্য শুরু করে যে কেননা ওই আত্মলিঙ্গের যে ওনার সে হচ্ছে শিব তো শিবের কাছ থেকে পারমিশন নিতে হবে তো তখন রাবণ ওখানে প্রচণ্ড তপস্যা শুরু করে তখন শিব খুশি হয়ে রাবণকে ওই লিঙ্গ দিতে রাজি হয় আর কেননা শিব তো এনিওয়ে মহাবলা তো শিব তখন ওটা রাজি হয়ে যায় যে ওই আত্মলিঙ্গ নিয়ে যেতে পারবে কিন্তু একটাই শর্ত রাখে যে ওই আত্মলিঙ্গ কোথাও রাখতে পারবে না এই আত্মলিঙ্গ রাবণ শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া শুরু করে তখন বিষ্ণু জানতে পারে যে এই আত্মলিঙ্গ যদি রাবণ নিয়ে যায় তাহলে রাবণ অমরত্ব লাভ করবে
সেই বিষ্ণু যখন জানতে পারে তখন কিছু একটা ট্রিক তো করতে হবে, তখন বিষ্ণু গণেশকে ব্রাহ্মণের বালক সেজে পাঠানোর অনুরোধ করে যে ওইখান থেকে লিঙ্গ নিয়ে তারপরে গণেশ যেন কোথাও একটা রেখে দেয়। তো গণেশ যায় এরকম ব্রাহ্মণের বেশ পরে, তখন রাবণ গোকর্ণাতে ছিল। তো গোকর্ণাতে গিয়ে ও সন্ধ্যার টাইম এসে গেছে, তো রাবণ তখন সন্ধ্যানিক করবে, তো কোথায় রাখবে লিঙ্গ, তো কোথাও দিয়ে তারপরে সন্ধ্যানিক করতে হবে। তখন দেখতে পাই যে ওখানে ব্রাহ্মণের বেশে ব্রাহ্মণ বালক গণেশ আছে। তখন রাবণ গণেশকে ওই আত্মলিঙ্গটা দেয় আর বলে যে কোথাও মাটিতে না রাখতে করে সন্ধ্যানিক শুরু করে। গণেশ তো অবভিয়াসলি ওই যে কারণে এসেছিল, তো ওইখানে শিবলিঙ্গটা আত্মলিঙ্গ রেখে দেয়। কিছুক্ষণ পরে যখন সন্ধ্যানিক শেষ হয়, রাবণ তখন খুব রেগে যায়, দেখতে পায় যে হ্যাঁ ওখানে রাখা আছে, তো ওটাকে ওঠাবার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওঠাতে পারবে না, কেননা ওটা একবার রেখে দিয়েছে আত্মলিঙ্গ, ওখান থেকে আর ওঠাতে পারবে না। কিন্তু ওই ওঠাবার টানে অনেক কিছু ছোটো ছোটো টুকরো হয়ে যায়, ওই টুকরোগুলো একটা মুরুডেশ্বর এসে পড়ে, আর একটা কোথায় একটা গোবর্ধনা ঝাম বলে একটা জায়গা আছে ওইখানে গিয়ে পড়ে। তো এই কারণে মুরুডেশ্বর শিবের একটা অংশ বলে আর এখানে শিবের লিঙ্গটা তৈরি হয়েছে আর বিরো আছে। এই হচ্ছে গিয়ে আত্মলিঙ্গ রাবণ গণেশ আর বিষ্ণুর গল্প। থ্যাংক ইউ। তো স্টোরি তোমরা শুনেই নিলে, আর পলকা ছোট থেকে খুব ভালো স্টোরি বলে, তো ওই জন্য ওকেই বললাম যে তুই বল, বলবে না করছিল। তো যাই হোক, ছোটোবেলা আমাকে প্রচুর গল্প শোনাতো, ভুলভাল গল্প শোনাতো, আমি চুপচাপ শুনতাম। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা হচ্ছে বোটিং করতে। ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছ আই গেস বোটগুলো, জানি না দেখতে পাচ্ছ কিনা, ওখানে আছে জানি না, দেখতে পাচ্ছ না আমি। তো ওখানেই এখন আমরা যাচ্ছি হেঁটে, আর সমুদ্রে এসেছি অনেক দিন পর, প্রচুর ভালো লাগে। আর সাউথের বিচগুলো আই থিঙ্ক আলাদাই, পুরোপুরি আলাদা, আর প্রচণ্ড পরিষ্কার জলটা, প্রচণ্ড। তো চলো যাওয়া যাক এখন। তো এখন আমরা ডাব খাবো, এরা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমারটা কাটা চলছে ওখানে। আর বিচে এসেছি, ডাব না খেলে তো হয়ই না, তো চলো ডাব খাওয়া যাক এখন। আমাদের বোটিং কমপ্লিট, এখন বোটিংয়ের রেকর্ডিং আমরা কিছু করতে পারিনি কারণ প্রচুর ঢেউ ছিল, আমরা সবাই ভিজে গেছি। তোমাদের দেখাচ্ছি সবার অবস্থা, আমারটা দেখো আগে, আমার অবস্থা দেখো, সবার অবস্থা ভিজে গেছি পুরো, উপর দিকে নিচে অবধি পুরো ভিজে গেছি, পুরো ভিজে গেছি। এবার দেখো সবার অবস্থাটা, অবস্থা পুরো ভিজে গেছে উপর থেকে নিচে। এখন সব কমপ্লিট এখানে, এবার আমরা যাবো লাঞ্চ করতে, লাঞ্চ করে আমরা বেরোবো আর একটা স্পটে। তো চলো এবার নেক্সট স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা সেকেন্ড স্পটে চলে এসেছি, তো আমার ড্রেসটা এবার দেখো, আমি পুরো চেঞ্জ করে নিলাম, পুরো ভিজে গেছিলো চেঞ্জ করতে হলো। পেছনে যেটা দেখছো সেটা হচ্ছে সি বিচ, আর একটা তোমাদের সামনে নিয়ে গেলাম, এটার নাম হচ্ছে মারামান্থ বিচ। তো চলো দেখা যাক। আমাদের এই বিচ ঘোরা শেষ, এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে, তো চলো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হবে। তো আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের কাছে ডিনার করতে, আমরা ডিনার করবো শেষ রেস্টুরেন্ট। তো এখন চলো দেখি ভেতরে কি আছে।
বাজে হচ্ছে রাত 11:30। আমরা এই জাস্ট ডিনার করে ঘরে ঢুকলাম আর সকালবেলা জাস্ট রুম দিয়েছিল আমাদের জাস্ট ফ্রেশ হওয়ার জন্য, কারণ চেক ইন টাইম ছিল 12:00 সময়, তাই জন্য তখন জাস্ট রুমগুলো আমি দেখাতে পাইনি। বাট আমি এখন আবার দেখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের রুম। আর প্রচন্ড টায়ার্ড হয়ে আছে যেহেতু, তো এবার শুয়ে পড়বো তাড়াতাড়ি, কেন কাল সকাল সকাল আবার উঠতে হবে, কাল সকাল সকাল উঠে বেরোতে হবে। তো কাল যেহেতু সকাল সকাল উঠে আছে তো তাই এখন শুয়ে পড়বো। আর আমাদেরকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে সকাল সকাল উঠে যাতে আমরা মেকআপ ফেকআপ কিছু না করি, কেননা আমরা মেকআপ করতে প্রচুর টাইম লাগে। তো পিসি বলে দিয়েছে যে যদি মেকআপ করি তাহলে আমাদেরকে ফেলে চলে যাবে, বিকজ এখানে এতটাই গরম যে সকাল সকাল যদি না যাই আর তারপর আর কিছু করতে পারবো না, কারণ আমাদের কালকে সকালে প্ল্যান আছে কায়াকিং করার। তো যেহেতু ওটা করার প্ল্যান আছে তাই জন্য বলেছি যে আমরা সকাল সকাল চলে যাবো, কেন কি না হলে এখানে এত রোদ হচ্ছে কিচ্ছু করা যাবে না, তো ওই জন্য আমাদেরকে সকাল সকাল উঠতে হবে, যেটা একটা খুব আমার জন্য খুব একটা ডিফিকাল্টের কাজ সকালবেলাটা ওঠা। কিন্তু যেহেতু ঘুরতে এসছি তো আই গেস উঠেই পড়বো, কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর কালকে ফিট করছি না করছি ওটার একটা আলাদা ব্লগ বানাবো, বিকজ এই ভিডিওটা আজকের ব্লগটা অনেকটা লেন্দি হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ সেটা জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ততক্ষণ বাই বাই।